যাদের বাজেট 5 লাখের আশেপাশে তাদের জন্য ফুল বডি কিট করা খুবই জোস একটা এসএক্স কেরিনা এর একটা এসকরোলা 10 এর রেজিস্ট্রেশন গাড়িটা গাইড একজিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই একজিও গাড়িটা আসসালামু আলাইকুম অনেক দিন পর এনআর ভেহিকেলে চমৎকার একটা মাখন গাড়ি পেলাম আসলে এনআর ভেহিকেলে সবসময় আমরা যেগুলো পাই এলিয়ন একজিও প্রিমিয়ো একটু হাই রেঞ্জের গাড়িগুলো ম্যাক্সিমাম টাইমে থাকে সো এত লো বাজেটের গাড়ি দেখেন আপনাদের দেখানোর সুবিধা তো এখানে পার্কিং লাইটগুলো জ্বালা রাখছে এসএক্স কেরিনা খুবই জোস একটা গাড়ি কম প্রাইস যাবে যাদের বাজেট 5 এর আশেপাশে 5 লাখের আশেপাশে তাদের জন্য এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একটু দেখেন আর ভিউয়ার্স আরেকটা বিষয় বলে দিচ্ছি হয়তো ভিডিওতে একটু মাইকের সাউন্ড আসতে পারে ওই দেখেন দূরে এখানে আজকে মাহফিল আছে শোরুমের সামনে আচ্ছা যেটা বলছিলাম এই গাড়িটা দেখতে পারেন যাদের বাজেট 5 লাখের আশেপাশে তাদের জন্য ফুল বডি কিট করা খুবই জোস একটা এসএক্স কেরিনা আশা করি ইনশাআল্লাহ এই গাড়ি আজকে দেখলে আপনার পছন্দ হবে গাড়িতে কোনো ধরনের কাজ না জাস্ট নিবেন আর চালাবেন ফুল রেডি করা আছে আমরা একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো সামনে আছে এনআর ভেহিকেল ওনার আমাদের জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ শামিম ভাই আজকে আপনি যে কথাটা বললেন আজকে অন্যান্য গাড়ি ভালো মানের গাড়িগুলো পাওয়া যায় গাড়িটা কন্ডিশন খুবই সুন্দর দেখেন এসএক্স কে আরেকটু বিষয় বলে দিচ্ছি যারা এক্স করোনা চাচ্ছেন এসএক্স কে এটা আগে দেখি ভাই চলেন গাড়িটা দেখেন লাইটগুলো এলইডি ডিজাইনে সব কিছু আছে বাম্পার থেকে শুরু জোস একটা গাড়ি প্রতিটা জিনিসই দেখতে পারতেছেন অরিজিনাল চাকার কন্ডিশন বলছিলাম চাকাগুলো পাচ্ছেন ভালো কন্ডিশনের আর ভিতরটা একটু দেখেন জানি ভাই গাড়ি নিয়ে তো কোনো কাজ করতে হবে না না ওয়া ভিতরে দেখেন না মনিটর গুলো জোস জোস পার্কিং লাইট সবই আছে দেখি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাতে চেয়েছে ভাই আমরা একটু দেখাই এটা কিন্তু 1500 সিসির গাড়ি ভিউয়ার্স অনেকে ভাবতে পারে সিসি কত এসএক্স কেরিনা 1500 সিসি 1995 সালের মডেল রেজিস্ট্রেশন কত ভাই 2000 এর রেজিস্ট্রেশন আচ্ছা দেখেন গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর অসাধারণ খুবই সুন্দর আপনারা প্লিজ এটা একটু মানিয়ে নেবেন ওকে সিলভার কালার ভিতরটা দেখায় ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র বাইকের দুটটা খুলুন ওকে দেখেন ভিতরে অ্যাশ ইন্টেরিয়র সিট কভারও ফ্রেশ আছে সো গাড়িটা ফুল রেডি গাড়ি টিপটপ কন্ডিশনে আছে সিলভার কালার 29 সিরিয়াল 10 এর রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন হ্যাঁ এই 10 এর রেজিস্ট্রেশন 10 এ 29 সিরিয়াল দেখেন গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর ভিতরে ইন্টেরিয়র দেখেন একেবারে অসাধারণ আচ্ছা আচ্ছা মডেল কত পাচ্ছেন নাকি ভাই 2005 10 এর রেজিস্ট্রেশন গাড়িটা ডাক্তার চালিত গাড়ি দাম দিবেন কত এই গাড়ি বয় সামনে ইঞ্জিনটা দেখাই আচ্ছা দেখেন সাইড গুলো একেবারে অসাধারণ ওকে এটা প্রাইস দিবেন কত ভাই এই গাড়িটা আস্কিন প্রাইস হচ্ছে 13 লাখ 30 আলোচনা সাপেক্ষে কিছু কমবে একজিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই একজিও গাড়িটা এই একজিও সামনে সাইড আপনাদের প্রথম যে লাইটগুলো দেখাইতেছি অরিজিনাল জাপানি লাইটগুলো আপনি দেখতে পারতেছেন সামনের বাম্পারটা দেখতে পারতেন একেবারে ফ্রেশ নাম্বার প্লেটও আপনি পারতেন ফ্রেশ গ্রিলও ফ্রেশ এই সাইডগুলো দেখেন প্রতিটা সাইডগুলো আপনারা একেবারেই ফ্রেশ পাচ্ছেন ভিতরের সাইডগুলো আমরা দেখাইতেছি তাহলে আপনি বুঝতে পারবেন উডেনগুলোও পাচ্ছেন গাড়ির সাথে একেবারে বেজ ইন্টেরিয়র সফট টাচ এসি আর উডেনগুলো দেখেন ঝকঝক করতেছে এখনো উডেন সিট কভারও নতুন সিট কভার লাগানো আছে তারপরে এই প্রতিটা গাড়ির রাউন্ড আমরা দেখাই দিতেছি তাহলে আপনাদের জন্য সুবিধা জানি না এটা কি অপশন চালিত নাকি গ্যাস করা আছে তেল গ্যাস দুইটাই আছে গাড়িটা আচ্ছা 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 এরপর পিছনের লাইটগুলো দেখতেছেন একেবারে অসাধারণ অরিজিনাল লাইটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাথে
দেখেন গাড়ির সাইডগুলো মার্সেলগুলো প্রতিটা সাইড রাউন্ড পিছনে ব্যাক সাইড ব্যাক ডালালগুলো প্রত্যেকটা জয়েন্টগুলো আপনি পাচ্ছেন অরিজিনাল এবং মনোগ্রামগুলো আপনি অরিজিনাল জাপানি মনোগ্রামগুলো পেয়ে যাচ্ছেন আমরা ইঞ্জিনের সাইডগুলো আপনাদের দেখাই দিচ্ছি তাহলে আচ্ছা ইঞ্জিনের বাই সাইড দেখানোর আগে আমরা একটু এই পাশটা একটু দেখা যায় চাকার কন্ডিশন দেখেন চাকার গ্রিপগুলো দেখেন গ্লাসগুলো কি অরিজিনাল গ্লাস ভাই অরিজিনাল গ্লাস আচ্ছা চারটা চাকায় কিন্তু নতুন চাকা জানেন ভাই ইঞ্জিনের সাইডগুলো দেখেন মার্সেল গুলো আপনি অরিজিনাল পাচ্ছেন ১৬তে এবং এই গাড়িটা এক হাতের গাড়ি আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ১০০% নিশ্চয়তা পাবেন এই গাড়িটা মডেল হচ্ছে ২০১০ রেজিস্ট্রেশন ১৬ এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে ১৫,৮০ আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা গাবতলি থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল তো দর্শক আজকের জন্য যে ভিডিওটা আপনাদের জন্য আনছি এবং যে গাড়িগুলো দেখবেন প্রতিটা গাড়ি আমাদের পাওয়ার কাছে পাবেন মানসম্মত এবং আজকের যে ভিডিওতে আমরা গাড়িটা দেখাইতেছি ভিডিওতে যা দেখবেন বাস্তব তাই দেখবেন তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ